সব জল্পনার অবসান ঘটিয়ে এবার লেনোভো অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা তাদের মোটোরোলা এজ 30 আলট্রা 200 বাজারে এনেছে। এটিতে রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, শক্তিশালী প্রসেসরের সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং করার সুবিধাও। কোম্পানির দাবি 7 মিনিট চার্জে একদিনের ব্যাটারি লাইফ দিতে পারে এটি। মোটোরোলা এস 30 আলট্রা এর দাম ধরা হয়েছে 899.99 ইউরো। এটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট এই দুই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মোটোরোলা এস 30 আলট্রাতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা 5 এর সুরক্ষা তো থাকছেই। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক 12 জিবি LPDDR5 র্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ যুক্ত রয়েছে। এ ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এবার ফটোগ্রাফির জন্য মোটোরোলা এস 30 আলট্রা এর ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং সর্বোপরি পাওয়ার প্যাক আপের জন্য এস 30 আলট্রা 4610 mAh ব্যাটারির সাথে এসেছে, যা 125 ওয়াট ফাস্ট চার্জিং, 50 ওয়াট ওয়ারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।